বগুড়া জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হয়েছেন মজিবুর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপু। এর আগে সকালে আলতাফুন্নেসা খেলার মাঠে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। এদিকে 5 বছর পর আগামীকাল রাজশাহীতে হচ্ছে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন, এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সহ কেন্দ্রীয় নেতা কর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে। চেয়ারম্যান জেলা